তো বৌদি বাড়ি আমরা পান্না করতে এসেছি, বৌদি এখন পান্তা পাচ্ছে, আমরা খাবো এখন। দেখো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে হচ্ছে রান্না পুজোর ভিডিও দেখেছি, আজ হচ্ছে মানে বিশ্বকর্মা পুজো, মানে আজ পান্না, আজ সে ভিডিওগুলো তোমাদের দেখাবো সকালে কি হয়েছে না হয়েছে। আগে আমরা ছোটবেলায় হচ্ছে কি না মানে 10-12 জনের বাড়ি পান্তা খেতাম, ঘুরে ঘুরে মানে খেতাম, মানে খেতে বাড়ি তো ঘুরতে, এখন তো কেউ কারোর বাড়ি পান্না করতে যায় না। আর কালকেরও হচ্ছে কি না বৃষ্টি হয়েছে, আজকেরও দেখো খালি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকে সকাল সকাল মন্দির পুজো হয়ে গেছে, কারণ আজে মা মনসার পুজো হবে আর বিশ্বকর্মা পুজোও আছে আজকে। তো আমাদের যত গাড়ি সাইকেল আছে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরে হচ্ছে কিনা খেতে দেওয়া হয়ে গেছে, আমরা ঠাকুরে খেতে দেবো তারপর আমরা খাবো। এই যে আমার বাহন সাইকেল, এগুলো আর যত মানে সাইকেল বাইক সব যা আছে এগুলো পুজো করবে আজকে সবাই। এ একটা সাইকেল পুজো করা হয়েছে, এখানেও দেখো সব সাইকেলগুলো পুজো করা হয়েছে, আর এখানে দেখো এই মেশিন পুজো হয়েছে। আজকে যজ মানে লোহা লক্কর যেসব জিনিসপত্র ওগুলো সবই আজ পুজো করা হবে, আজ বিশ্বকর্মা পুজো। তো এখানে যে ভোগের ভাতটা ছিল ঠাকুরের ভাতটা, ওগুলো সবই আজ যে যে খাবারগুলো রান্না হয়েছে সবই হচ্ছে কিনা পুজো করা হবে। তো এখানে স্বস্তিক চিহ্ন করা হচ্ছে সিঁদুর দিয়ে, ধূপ দেওয়া হয়েছে। এই শ্যামলার মালা দেখতে পাচ্ছ, প্রতিটা হাঁড়ি থেকে এই শ্যামলার মালা দিয়ে পুজো করা হচ্ছে। তো এখানে যত আগ ভাতগুলো মানে প্রথম যে ভাতগুলো ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে কিনা যে পূর্বপুরুষ হয় তাদেরকে খেতে দিতে হয় যারা মারা যায়, তো এখানে সব তোলা হয়েছে, সব ইটু ইটু করে দেওয়া হবে। তো এই মা মনসাকে হচ্ছে কিনা পান খেতে দেওয়া হচ্ছে। এটা পান কেন খেতে দেওয়া হয়? তো এখানে যে পূর্বপুরুষের খাবারের মানে খাবার নেওয়া হয়েছে, তো নাম ধরে ধরে তাদের দেওয়া হবে এখন খেতে। তো বৌদি এখন বসেছে, যারা মারা গেছে পূর্বপুরুষের তাদের নাম, হ্যাঁ প্রথম পাড়ুওয়ালার নামই বলে দাও না, না ওখান থেকে না সে উপর থেকে বলে বলে আসো বা মাতে থামাতে এসে শেষ করবে। তো সকাল থেকে যে পাখায় রান্না হয়েছিল কাল রাতে সেগুলো পুজো করানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মনসার ডাল দিয়ে আর আতর চাল ছড়া দিয়ে পুজো করা হয়ে গেছে। ওখানেই যে সাত পুরুষের নাম ধরে যারা মারা গেছে তাদের নাম ধরে ধরে দেওয়া হবে, তাদের নাম করে খেতে দেওয়া হবে তাদের। এই পুজোটা হয়ে গেল মানে খেতে দেওয়া হয়ে গেলেই তারপরেই আমরা হচ্ছে কি না মানে খেতে পারবো সকালবেলা। এই নিয়মটা আমাদের এখানে, এই রীতি নিয়মটা চলে আসছে। তোমাদের ওখানে কেমন রীতি নিয়ম আছে, এটা কি তোমাদের ওখানে এমন আছে? যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার শরীরটা খুবই খারাপ, নাকে নাকে কথা হচ্ছে।
তো এখানে ভাত বাড়া হচ্ছে, আমরা খাবো এখন। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের ভাত বাড়া হচ্ছে, আমরা খাবো। চলো খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা সকালবেলা সবাই একসাথে কেমন খেতে বসে গেছি, তো একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো বড় বড় সদস্যরা এখানে আমাদের বাড়ি পান্না করতে এসে, আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোটবেলা বান্ধবীর মেয়ে। তো আমাদের বাড়িতে আমার দুটো স্টুডেন্ট হচ্ছে পান্না করতে এসে, দেখো তো ওদেরকে আমি এখন খেতে দেব। তো আমরা এখন পাশের বাড়ি হচ্ছে না পান্না করতে যাচ্ছি। দেখো আমাদের আজকে টিমটা দেখো অন্ধকার, ওরা পেছনে আছে, ক্যামেরা পেছনে আছে। আমরা পান্না এদিকে সর্দি না কেটে গেছে, তো পান্তা খাওয়া বন্ধ করি না। আগে তো 10-12 জনের বাড়ি পান্তা খেতাম, এখন 3 জনের বাড়িও খেতে পারি না। চলো বৌদির বাড়িকে দেখা হচ্ছে। তো বৌদির বাড়ি আমরা পান্না করতে এসে গেছি, দেখো আমরা এখন সবাই মজা করছি। বৌদি পান্তা পাত, আমাদের মিচিরি সোনা দেখো কেমন রকিং চেয়ার চড়ছে। তো বৌদি বাড়ি আমরা পান্না করতে এসেছি, বৌদি এখন পান্তা পাচ্ছে, আমরা খাবো এখন, দেখো। আমি বলেছি ওরা খাবে, ওদের নারিশ খেয়ে যাচ্ছে, আমারও খিদে পেয়েছে। আর পান্তা তো তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো দেখো আমরা এখন খেতে বসে গেছি। এনার কি কাটাবো না, খেতে ভালো লেগেছে কে জানে, খালি কাটাবো না খাই বলে করছে। আজ ক জায়গা পান্না করলি? চার জায়গা? বাপরে, আমাদের বাড়িতে ধরলি না? চার জায়গা, পাঁচ জায়গা পান্না করলি? আমরা কত জায়গা খেতে, এমনি 20 জায়গা খেতাম। হ্যাঁ তো এটা হচ্ছে ভোরবেলা, মানে তার পরের দিন রান্না, পুজোর পরের দিন ভোরবেলা যে পাখায় রান্না, মানে উনুনে রান্না হয়েছিল, যে মনসার ডাল দিয়ে পুজো হয়েছিল, ওইগুলো জলে মানে ভাসিয়ে দিতে হয় এবং যে ভাসে তাকে স্নান করতে হয়। তো বড়বাম ভোরবেলা 5টার সময় উঠেছে, উঠে এগুলো নিয়ে কুলোয় করে নিচ্ছে, নিয়ে গিয়ে জলে এখন ভাসাতে যাওয়া হচ্ছে। আর এই উনুনটাও কাল মানে রান্না হয়েছিল রান্না পুজোর জন্য, এই উনুনেও পুজো করা হয়েছিল। এই উনুন থেকেও মনসার ডালটা নেওয়া হচ্ছে, আর যে সাত পুরুষের খা মানে খেতে দেওয়া হয়েছিল সেইগুলো সব নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সব জলে ভাসিয়ে দিতে হবে। তো ওইগুলো জলে ভাসানো হয়ে গেছে, ভাসিয়ে এসে 5:10 বাজে ফের আমি ঘুরে পড়লাম।